আসসালামু আলাইকুম। আজকে আরো একটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা সব সময় আপনাদেরকে ভালো ধান দেখাই, আজকে দেখাবো একটা নিম্নমানের ধান। এই ধানটা আগে দেখেন যে ধানের কি অবস্থা। আমি দাঁড়িয়ে আছি, আমি 5 ফিট 6 ইঞ্চি একজন মানুষ, আমার এই যে কি অবস্থা, তার মানে ধানটা কিন্তু একদমই খাটো। দুই ফিটও না, এটা মনে হয় 2 ফিট সর্বোচ্চ, 42 সহ যদি আমরা হিসাব করি 2 ফিট, মানে 1.5 ফিট ধান। তার মানে এই ধানটা যদি আপনারা চাষ করেন, এই ধান থেকে নাম্বার ওয়ান আপনারা খড় পাবেন খুবই কম, যেটা কৃষকের আসলে গরুর জন্য দরকার, সেটা কিন্তু এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ পাবেন না। আবার এই ধানটার পাতা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে হিউজ পরিমাণের ধান, কিন্তু আসলে এই ধানটা কাটার পরে যখন মড়াই করা হবে আসলে বোঝা যাবে এই ধানের কি অবস্থা। এখানে আপনি 33 শতকে আমাদের যদি 1 বিঘা ধরা হয়, সেখানে 10 মনের বেশি আপনারা এখান থেকে ধান পাবেন না। তো এই ধানটা চাষ করছে, এখানে দেখেন একজন কৃষক ভাই চাষ করছেন বিশাল এরিয়া দিয়ে, এই দিক দিয়ে একদম নিচ পর্যন্ত। তার মানে ওনার এই ধানটা কিন্তু অর্ধেক ফলন হবে। তো আসলে যারা বীজটা দিয়েছেন তাদেরকেও আমি বলবো যে আপনারা কৃষকের সর্বনাশটা করবেন না। এই ধানটা চাষ না করে উনি যদি অন্য যে কোনো ধান চাষ করতো তাহলে 20 মন হতো, তার মানে অর্ধেক। এখন বর্তমান যে কৃষি কামলার যে দাম 800 বা 1000 টাকা, তাইলে এই ধানটা কাটতে 5টা লোক লাগবে 1 বিঘায়, তাহলে 5000 টাকা শেষ। এখন 5000 টাকার ধানই আসবে ওনার 10000 টাকারও কম, 1000 টাকা মনও বর্তমান ধান না, তাইলে ওনার কি লাভ হবে? এখানে কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই, কৃষক একদম শেষ হয়ে যাবে। তো আমাদের কৃষি প্রধান বাংলাদেশ, আপনারা যারা কৃষি কর্মকর্তা আছেন তাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা এই বিষয়গুলো দেখবেন একটু, যে কৃষককে যে কোনো ধান হাতে ধরিয়ে দিয়ে তারা যদি বলে এটা অনেক প্রচুর পরিমাণে ফলন হবে এইটা নেন, এরকম কিন্তু যারা করে তাদের বিরুদ্ধে আমি চাই আপনারা আইন অনুসারে ব্যবস্থা নেবেন। আর এই ধানটা মনে হচ্ছে 28-এর মতো, 28-এর বিকল্প হিসেবেই ওনারা কিন্তু এই ধানগুলো চালাচ্ছে। ধানটার তো নামই বলা হয় নাই, এই ধানের নাম হলো 58 ধান, এবং এটার ফলনের জন্যই আমরা মূলত দেখাচ্ছি এটার ফলন হবে না। এটার বাইলগুলো দেখাই আমরা, একদমই ছোট ছোট, এটা কোনো বাইল। আর এই যে দেখেন কি অবস্থা, এবং ধানের গায়ে অনেকগুলো ধান মরা আছে, কিন্তু এই যে মরা ধান, এবং অনেক ধান মরা আছে। যাই হোক, যারা এই ধানের এই কোম্পানির যারা মালিক ভাই, ধানটা যারা নিয়ে আসছেন তাদেরকে আমি কখনোই বলবো না যে আপনাদের এটা দেওয়া ঠিক হয় না। আপনারা নিজেরাই আমার ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখুন, এবং বাংলাদেশের কৃষকের ক্ষতি যেন না হয় এদিকে একটু আপনারা নজর রাখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।